শুরুতে সংবাদ শিরোনাম, কিয়েভের কাছে রয়েছে সেই 43 কিলোমিটারের রুশ সেনা বহর, হচ্ছে পুনর্গঠন। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি। রাশিয়ার পক্ষে লড়তে প্রস্তুত 16,000 বিদেশি স্পেশাল সেনা। কিয়েভের চারদিকে রুশ সেনা বহর, নতুন করে আরো 2টি শহরে হামলা। ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বড় অঙ্কের বিল পাশ। এবার বিস্তারিত। মার্কিন প্রতিষ্ঠানের ধারণ করা স্যাটেলাইট ছবিতে আবারও ধরা পড়েছে ইউক্রেনে থাকা রাশিয়ার বিশালাকার সেই সামরিক বহর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানী কিয়েভের কাছের এই বহরটিকে মূলত ছত্রভঙ্গ হয়ে পড়তে এবং সেনা সমাবেশ ঢেলে সাজাতে দেখা গেছে। এই বহরটিকে সবশেষ কিয়েভের উত্তর পশ্চিমে অ্যান্টোনো বিমানবন্দরের কাছে দেখা যায়, আর এর গতিবিধি ইঙ্গিত দিচ্ছে এটি শহরের দিকে নতুন করে অগ্রসর হতে পারে। বহরের ছবি ধারণ করা প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস শুক্রবার জানিয়েছে, বহরটির অংশবিশেষ আশপাশের শহরগুলোতে অবস্থান নিয়েছে, অন্য অংশ আরও উত্তরের দিকে সরে গেছে। কামানগুলো গোলা নিক্ষেপের অবস্থানে রয়েছে। শুক্রবার ইউক্রেনের অভ্যন্তরে পরস্পরের বিপরীত দিকে অবস্থিত 2টি শহরে প্রথমবারের মতো হামলার খবর পাওয়া গেছে। উত্তর পশ্চিমের লুটস্ক শহরে একটি বিমান ঘাঁটি এবং একটি বিমান মেরামত কারখানায় বিস্ফোরণ ঘটে। পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরে বিমান হামলায় একজন নিহতের খবর জানা গেছে। এছাড়া দক্ষিণ পশ্চিমের ইভানো ফ্রাঙ্কিক ভস্কো বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেন, ইউক্রেনের বড় শহরগুলো আবারও ভয়াবহ হামলার শিকার হয়েছে। তিনি দাবি করেন, লুটস্কে গোলা বর্ষণের কারণে 2টি হিটিং কম্পাউন্ড ধ্বংস হয়েছে। তিনি বলেন, বেসামরিক এবং বড় শহরগুলোর ওপর রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা জানান, তার আগের 24 ঘন্টায় রুশ বাহিনী কিয়েভের দিকে আরও 3 কিলোমিটার এগিয়ে গেছে। ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে পুতিনের সঙ্গে পশ্চিমা নেতাদের কয়েক দফা আলোচনা হলেও যুদ্ধ বন্ধে এখনও সমাধানে পৌঁছানো যায়নি। তবে সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সাক্ষাৎকারে এমন কথা জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান ইগোর জোফোকভা। তবে জোফোকভা আরও বলেন, এই আলোচনার সময় রাশিয়ার অবস্থান নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। এদিকে বৃহস্পতিবার তুরস্কের আনাতোলিয়া শহরে রুশ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে, যদিও দুই দেশের প্রতিনিধিদের শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে ইউক্রেন প্রত্যাশিত ফলাফল আশা করেনি বলে মন্তব্য করেন উপপ্রধান জোফোকভা। তিনি আরও বলেন, এটা খুবই ভালো যে তারা আলোচনায় বসেছেন, কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার শুধু একজনের সিদ্ধান্ত অনুযায়ী হয়। জোফোকভা বলেন, কূটনৈতিক সমাধানে প্রেসিডেন্ট জেলেনস্কি সবসময় প্রস্তুত আছেন, তবে রাশিয়ার প্রেসিডেন্ট অথবা তার কোনো সহযোগীর কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলে এলেও ইউক্রেনে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা। বেসামরিক স্থাপনায় হামলায় প্রাণহানি ঘটেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাযোদ্ধাদের জন্য সবুজ সংকেত দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ধরনের যোদ্ধাদের ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে ডনবাস অঞ্চলে নিয়ে যেতে সম্মতি দিয়েছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েঙ্গু জানান, মধ্যপ্রাচ্যের 16,000 স্বেচ্ছাযোদ্ধা ইউক্রেনে গিয়ে রুশ সমর্থিত বাহিনীর সঙ্গে লড়তে প্রস্তুত। এ বিষয়ে পুতিন বলেন, যদি দেখেন এমন লোক রয়েছে যারা অর্থের জন্য নয়, স্বেচ্ছায় ডনবাসে বসবাসকারীদের সাহায্য করতে আসতে চায়, তাহলে আমাদের উচিত তাদের সেই ইচ্ছা পূরণ করা ও সংঘাতপূর্ণ অঞ্চলে যেতে সাহায্য করা। এদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও প্রস্তাব করেন, ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হস্তগত হওয়া পশ্চিমাদের তৈরি জ্যাভেলিন ও স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র ডনবাস বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, অস্ত্র সরবরাহ, বিশেষ করে রুশ সেনাদের হাতে আসা পশ্চিমাদের তৈরি অস্ত্রগুলো আমি লোহানস্ক ও দনেস্ক প্রজাতন্ত্রের সামরিক ইউনিটগুলোর কাছে দেওয়াকে সমর্থন করি। দয়া করে এটাই করুন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর আগে দেশটির রুশপন্থী দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লোহানস্ক ও দনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এ দুটি অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আগে ঘোষণা দিয়েছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে আগ্রহী বিদেশিদের ভিসার প্রয়োজন পড়বে না, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ চাইলেই তাদের পক্ষে লড়তে পারবেন। তার এই ঘোষণার পর সত্যি সত্যি বিভিন্ন দেশ থেকে স্বেচ্ছাযোদ্ধা ইউক্রেনে যাওয়ার খবর পাওয়া গেছে। এবার রাশিয়াও সেই একই পথ অনুসরণ করল, যদিও বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক বাহিনীর এ ধরনের সাহায্যের আদৌ প্রয়োজন রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ মনে করছেন ইউক্রেনে বিদেশি স্বেচ্ছাযোদ্ধা অংশগ্রহণের খবরের পাল্টা জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে কিয়েভের কাছে রুশ সেনা বহরে থাকা সৈন্যদের দেখা গেছে। কিয়েভের আশেপাশের অঞ্চলে পুনরায় মোতায়েন হয়েছে রুশ বাহিনী। আরও নতুন দুটি শহরে হামলার খবর মিলেছে। শুক্রবার নতুন করে হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের জরুরি সেবা সার্ভিস জানিয়েছে দিনিপ্রতে আরও একজন মারা গেছে রুশ হামলায়। স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ হামলা চালানো হয় একটি স্কুল ও দুটি আবাসিক ভবনে। আরও একটি কারখানায় হামলার পর আগুন লেগে যায়। এছাড়া লুৎস্ক শহরে হামলা হয়েছে বলে জানা গেছে। ম্যাক্সার টেকনোলজিস এর তথ্য মতে সামরিক বহর শেষবারের মতো আন্তনোভ বিমানবন্দরে উত্তর পশ্চিমাঞ্চলে দেখা যায়, কিন্তু এখন সেগুলো আশেপাশের শহরে অবস্থান নিয়েছে। এদিকে জাতিসংঘ বলছে ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে। জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন রুশ বাহিনী গত ২৪ ঘন্টায় কিয়েভের ৩ মাইল বা ৫ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে। এর আগে বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন রুশ বাহিনী গত ২৪ ঘন্টায় কিয়েভের ৩ মাইল বা ৫ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে। উত্তর পূর্ব দিক থেকে এগিয়ে আসা রাশিয়ান বাহিনী শহর থেকে ২৫ মাইল বা ৪০ কিলোমিটার দূরে। এদিকে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম দিনিপ্রো আর লুৎস্ক শহরে হামলার খবর পাওয়া গেল। বৃহস্পতিবার সকালে কিয়েভের মেয়র বলেন অস্ত্র হাতে তুলে নিয়ে বেসামরিক নাগরিকরা রাজধানী শহরে সুরক্ষা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করেন। তিনি বলেন পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন। ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ১৩.৬ বিলিয়ন অর্থাৎ ১৩৬০ কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে এই বিলের নথিপত্র পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এই প্যাকেজের তহবিলে সরকারের একটি বড় অংশ রয়েছে। বিরোধী রিপাবলিকানদের প্রতিবাদের কারণে ক্ষমতাসীন ডেমোক্রেটরা কোভিড ত্রাণের জন্য তহবিল বাদ দেওয়ার পরে এটি অনুমোদিত হলো। ইউক্রেনীয়দের খাদ্য, ঔষধ, আশ্রয় এবং ইউক্রেন ছেড়ে যেতে হয়েছে এমন প্রায় ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখ শরণার্থীর জন্য এ অর্থ বরাদ্দ হয়েছে। একই সঙ্গে অস্ত্র স্থানান্তরের জন্য এখান থেকে অর্থ ব্যয় করা হবে। বিলটি উত্থাপন ও ভোটাভুটির সময় ডেমোক্রেট নেতা চক সুমার বিষয়টি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণা করেন। তিনি বলেন পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন। রাশিয়ার হামলা প্রতিরোধ করতে যুদ্ধের মাঠে নামে ইউক্রেনও। এখনও দেশ দুটির সেনাদের মধ্যে লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। হামলা পাল্টা হামলার জেরে বহু মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘের হিসাবে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন, আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে। এমনকি দেশের অভ্যন্তরেও স্থানান্তর ঘটেছে অনেকের। যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে মানবিক সংকট চরমে পৌঁছেছে। এমন অবস্থায় কংগ্রেসে এই বিশাল পরিমাণ সহায়তা প্যাকেজ সম্পর্কিত বিল পাশ হলো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।